সন্দেশখালী কাণ্ডে বা স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করলো এসসি কমিশন। অবিলম্বে মুখ্য সচিব এবং বিজেপিকে রিপোর্ট দিতে হবে, আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, এমনই দাবি করা হয়েছে এসসি কমিশনের তরফ থেকে। সন্দেশখালী কাণ্ডে তিন দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে এসসি কমিশন। স্বতঃস্ফূর্তভাবে যখন ঘটনাগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম, তখন আজকে এর গুরুত্ব বিবেচনা করে ছুটির দিনে অফিস খুলিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ডিজিপি এবং চিফ সেক্রেটারিকে নোটিশ পাঠানো হয়েছে কিছুক্ষণ আগে, এবং তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এই সম্প্রদায়ের মানুষের সেফগার্ডের জন্য সংবিধানে যে রক্ষা কবচ দেওয়া হয়েছে সেটা পালন করার দায়িত্ব আপনাদের। ইমিডিয়েট এই সব জন্য যদি বন্ধ না হয় তাহলে প্রয়োজনে আমরা আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। সেই নোটিশের জবাব তিন দিনের মধ্যে চাওয়া হয়েছে, তিন দিনের মধ্যে যদি পুঙ্খানুপুঙ্খ সন্তোষজনক জবাব না আসে প্রয়োজনে ফুল কমিশন বাংলায় ভিজিটে যাবে। আমরা শিহরিত হয়ে যাচ্ছি যে কী করে সেখানকার শাহজাহানের নেতৃত্বে বাড়ির থেকে মহিলাদের তুলে নিয়ে এসে টার্গেট করে করে প্রতিদিন পার্টি অফিসের মধ্যে বসে তাদেরকে এইভাবে নোংরা কাজ, তাদেরকে রেপ করার মতো ব্যবস্থা করছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা খুন মার্ডারের শিকার হচ্ছেন, তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন। সেই জন্য ন্যাশনাল কমিশনের দায়িত্ব যে এইরকম একটা নোংরামো এবং একটা অরাজকতা বর্বরোচিত যে আক্রমণ চলছে তার বিরুদ্ধে কমিশন অ্যাকশন নেবে। অগ্নিগর্ভ সন্দেশখালিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার সন্দেশখালীর আটটি গ্রাম পঞ্চায়েতে 144 ধারা জারি করেছে পুলিশ, আর এরই মধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং র্যাফের রুটমার্চ চলছে। গত বুধবার থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কড়া পদক্ষেপ করছে, 144 ধারা জারি করা হয়েছে, রুটমার্চ চলছে, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। সন্দেশখালী দু নম্বর ব্লকের আটটি পঞ্চায়েত এলাকায় 144 ধারা চলছে। এদিকে এরই মধ্যে বিজেপির প্রতিনিধিরা আজ সন্দেশখালীতে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন, তারা ঢুকতে পারেনি রামপুরি, পুলিশের ব্যারিকেডে তারা আটকে যান। একই সঙ্গে সন্দেশখালীতে আজ বিকেলে যেতে চেয়েছিলেন কামদুনি কাণ্ডের প্রতিবাদীরা, কিন্তু তারাও পুলিশের বাধার মুখে পড়ে ঘটনাস্থলেই তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন। এদিকে স্থানীয় বাসিন্দাদের বারবার অভিযোগ যে পুলিশকে বারবার বলা হলো, পুলিশ কোনো পদক্ষেপ করেনি, এখনো পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ, আর তাই সাধারণ মানুষের সঙ্গে এবার পুলিশ গিয়ে কথা বলেছে। আতঙ্কের মধ্যে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা থাকতে পারছি না, আতঙ্কের মধ্যে আছি আমরা। ওদের আমরাও শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার।